গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি নিউ ভিডিও অফ কিচেন ব্লগস। আজকে 11th of June স্যাটারডে। কালকে রাতে মিটি ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বাজিয়ে দিয়েছিল। রাতে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে এবং ইচ্ছা করেই উঠে, যেহেতু অফিস ডে না, একটা দুটো মিটিং করবো, সেটা নিজের মতন ইচ্ছায় টাইমে নিতে পারবো, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। তো সকালবেলা দেরি করে উঠেছি বলতে অলমোস্ট 9:30 উঠেছি, এখন বাজছে প্রায় 10:00। তো অনেকগুলো জিনিসপত্র এসেছিলো, যেমন আমাদের মাইক্রোওয়েভ, ফ্রিজ অ্যান্ড এভরিথিং এসেছিলো, ওভেন, তো অনেকগুলো ওই যে কার্টুন যেগুলো থাকে না, কার্ড বক্স, সেগুলো জমেছিলো। তো সেইগুলোকেই আমরা কী করবো ব্যবস্থা সেটা ভাবছিলাম। তো আলটিমেটলি একদিনকে পাওয়া গেছে যে এগুলো কিনবে, তো তাকেই বলা হয়েছে শোলাগুলো পুরো ক্লিয়ার করে দিতে। তো এতগুলো নোংরা পুরো বেরিয়েছে ঘরে, এই কদিনে যে জিনিস এসছে সেইগুলো থেকে। এর মধ্যে মিঠির ওই সব জিনিসগুলো এসছিলো, যেমন মিঠির ওই দোলনাটা, তারপরে মিঠি বিভিন্ন রকম, যখন ডাইপার টাইপার আছে অ্যামাজন থেকে, তখন সমস্তগুলো প্যাকেট অনেক জমে গেছিলো, সবগুলো একবারে আমরা ক্লিয়ার করে দিলাম সকাল সকাল। এইদিকে কার্টুনগুলো দেখতে পাচ্ছ, এদিকে পুরো নোংরা ভর্তি, মানে ওই তো ছোটোগুলো শোলা দেখতে পাচ্ছ, আর পুরো পুরো নোংরা ফোংরা পুরো হচ্ছিলো। কালকে রাত 2টার সময় আলটিমেটলি আমরা সাকসেসফুল হয়েছি। তো আমাদের তো গুড মর্নিং বেশ খানিকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু দুটোই ঘুমিয়ে আমার মেয়ের জাস্ট এইমাত্র গুড মর্নিং হলো। ওই যে এখন হাসি হাসি হয়ে মর্নিং হচ্ছে, মাম্মাম মাম্মাম গুড মর্নিং, এদিকে মাম্মাম গুড মর্নিং, মাম্মাম মাম্মাম গুড মর্নিং, মাম্মাম। আমাদের আছে আজকে ডাল, ভাত, আলু ভাজা, ডিমের তরকারি, সমস্ত কিছু, আর সাথে একটা স্ট্রেস বাস্টার ক্যান্ডি। লাঞ্চে স্ট্রেস বাস্টার, লাঞ্চে সাথে দিচ্ছে আমাদের স্ট্রেস বাস্টার। ও লাঞ্চ হয়ে গেছে, হ্যাঁ ওর লাঞ্চ হয়ে গেছে, টাইম টু টাইম। তো মেয়ে তো উপরে, তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু ঘরে যে ছোটোখাটো যেগুলো কাজগুলো আছে সেগুলো শেষ করে দেবো। একটু ভেবেছিলাম বেরোবো, বড় বেড়া যাবো, বাট মনে হচ্ছে আজকেও হয়ে উঠবে না, ওয়েদারটাও ভালো ছিল, যাওয়া উচিত ছিল। সো আমার অনেক লেট হয়ে গেল, আমি একটু অফিসের কাজ প্লাস ভিডিও এডিটিং করতে করতে লেট করে দিলাম, মনে হচ্ছে না যাওয়া হবে। এখন যাচ্ছি আমরা বড় বাজার, আলটিমেটলি সৌরভের কৃপায় আমরা বেরোতে পেরেছি 3টের সময়। জানি না গিয়ে কতটুকু করতে পারবো, কারণ বড় বাজার খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় সব কিছু দোকান। বিকজ আমি বড় বাজার খুব ভালো মতো চিনি, চিনি এই কারণেই, বিকজ আমার বিয়ের সমস্ত শপিং আমি ওখানে করেছিলাম, অ্যান্ড মানে নিজে প্ল্যান করে সমস্ত কিছু ওখান থেকে ডিজাইনিং করে করে তৈরি করেছিলাম, তো সেই জন্য আমি আর ওই এরিয়াটা ভালো মতো চেনা হয়ে গেছে। তো এখন আরেকটা অকেশনের জন্য সেখানে যাচ্ছি, এই এত বছরে কিছু চেঞ্জও হয়েছে নিশ্চয়ই, তো ঘুরে ফিরে তো সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। বাট আমি জানি না সেটা এত দেরি করে গিয়ে কীভাবে করা সম্ভব, বাট তাও বেরোলাম, কারণ হচ্ছে কি আজকে ওয়েদারটা খুব ভালো, আর বড় বাজারে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম যেরকম নেই, মানে সব হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে, তো রোদে মারাত্মক কষ্ট হয়। আর বিয়ের মতো তো আমাদের এখন আর বয়সও নেই, আমরা একটু বুড়ো হয়ে গেছি, তাই তখনের মতো অতটা এনার্জেটিক ওয়েতে রোদে দৌড়াদৌড়িটা এখন আর করতে পারি না। আমরা এবার এসে গেছি বড় বাজার, মানে এমজি রোড মেট্রো থেকে নেমে বড় বাজারের দিকে যাচ্ছি। এখান থেকে এসি মার্কেট যাবো, এসি মার্কেটের ওখানে জিনিসপত্র দেখবো, যা দেখার ইচ্ছা আছে, গাং ফ্যাশনটা একবার যাবো। তো লেটস সি, ঠিক আছে, বাট বাঙালি ব্যাপারটা হলে ঠিক ওখানে পাওয়া যাবে, মানে আমরা পুরো বাঙালি আনা চাইছি পুরো অনুষ্ঠানে, সেটা ওখানে হচ্ছে না, তো তাই জন্য আমরা আবার ব্যাক টু এসেছি কলেজ স্ট্রিট। এখন এখানে শাড়ি দোকান গুলো আদি অক্ষে অ্যান্ড গো আদি ঘুরে কলেজ স্ট্রিটে এসে অন্য আরো একটা বড় বড় দোকান ঘুরে কোথাও কিছু না পেয়ে তসর তসর করতে করতে ইসি অনেকক্ষণ থেকে বলছিল খাদি গ্রামোদ্যোগ ভবন যাবো। তো আলটিমেটলি খুঁজতে খুঁজতে আমরা খাদি গ্রামোদ্যোগ ভবনে এসেছি, পৌঁছে এখানে আমরা অলরেডি আমার একটা পাঞ্জাবি কনফার্ম করতে পেরেছি, আর একটা কাস্টমাইজেশনের জন্য বানাতে দিয়ে দিচ্ছি, যেটা মোটামুটি আমরা অ্যারাউন্ড 10 ডেজ পরে পাবো, রাইট? 15 ডেজ হলে অসুবিধা নেই, আমাদের এখন হাতে মোটামুটি 60 দিন মতো সময় আছে। তো এখন ধুতি দেখা চলছে আমাদের,
আমরা কোনটা নিলাম সেটা নীলটা একটু দেখি হালকা রাখা আছে এই যে এই যে এই যে এটা একটা মোটামুটি এটা ফাইনালাইজ করেছি এটা বাড়ির কয়েকজন লোকের জন্য দিয়েছি আর এই কালারটার উপর আমরা বানাবো একটা ছবি পছন্দ করেছি ইন্টারনেট থেকে তো সেটার উপরই ডিজাইনটা আমরা করব আর ধুতি এরকম আমরা এখন দেখছি চুজ করছি অনেক রকমের মানে হরেক রকম জিনিস এখানে পাওয়া যাবে তুমি নিয়ে আসো কিনতে এসেছিলাম আমার পাঞ্জাবি তো সেটা যথারীতি হয়ে গেছে মানে পাঞ্জাবি আমার অলরেডি চুজ করা হয়ে গেছে এবার ব্যাপারটা পুরো ঘুরে গেছে ইশিকার শাড়ির ওপর এটা তো কথা ছিল না ইশিকা এটা তো কথা ছিল না তুমি দেখতে শুরু করেছো বলে আমি বললাম কালারগুলো দেখো কাজের কাজটা হয়েছে এই জাস্ট মেট্রো থেকে নামলাম এবার এখন এসেছি একটু খিদে পেয়েছে বলে খেতে মানে আমাকে জোর জবরদস্তি বানিয়ে ছেড়েছে যে রোল খাবি আমি একদমই ওকে রোল খেতে দিতে চাই না বিকজ অফ মানে কোলেস্ট্রল যেহেতু ইস্যু হয়েছে তাই জন্য তো কোলেস্ট্রল এমন কিছু ইস্যু নেই ডাক্তার বলেছে 4 মাস খালি ওষুধ খেতে হবে একটা হ্যাঁ সেটা রেগুলারলি 4 মাস হওয়ার পরেই আমি দিতে চাইছিলাম আরেকবার টেস্ট করে যাই হোক আজকে বহুদিন খাইনি আমার গত আজকে অনেক দিন বাজে তাই আমি একটা অ্যালাউ করছি আমি যখন খাচ্ছি নিজেও খাচ্ছি কিন্তু যে খাচ্ছে না সেটা খাচ্ছো তো আবার আর এখানে মিঠি দাদা দিদির সাথে খেলছে হ্যাঁ 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 শুধু একটাই রাগ ওকে খাবার কথা বলা যাবে না খাবার কথা বললেই রাগ খাবার কথা বলবে না ওকে খাবে না ও বাড়ি ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে বাপি মা এখন আমরা বেরিয়েছি একটু তড়কা আনতে বাপি আর অন্ধকার পড়ছে তো এখন আমরা বেরিয়েছি তরকা আনতে আজকে ইচ্ছা হয়েছে রাত্রিবেলা একটু তরকা দিয়ে রুটি খাবো তো রাত্রিবেলাটা একটু ইচ্ছা করে মাঝে মাঝে ভালো তরকারি টরকারি দিয়ে রুটি খেতে কালকে বিরিয়ানি ইচ্ছে হয়েছিল আজকে তরকা ইচ্ছা হয়েছে এরকম ইচ্ছা হতেই থাকে প্লাস আজকে আবার স্যাটারডে এটা কি সার্কাস্টিক্যালি তুমি আমাকে শোনালে একদম তোমাকেই শোনালাম মা আর বাবা হচ্ছে কি ওপরে ক্যান্ডিকে খাওয়াচ্ছে মেনটাই মিয়ে বলছি আমি আমরা নিজেরা মিয়ে বলতে বলতে মেয়েকে এখন রাখা আছে তার দাদা দিদির কাছে ওরা আমাদের ঘরে বসে আছে মেয়েকে নিয়ে আমরা দুজন তরকা নিয়ে বাড়ি ফিরবো তারপরে মেয়েকে দিয়ে ওরাও বাড়ি যাবে গেছিলাম খাদির গ্রামোদ্যোগ ভবনে যেটা কলেজ স্ট্রিটে তো ওখান থেকেই মেইনলি সব কিছু কিনলাম তো মানে গেছিলাম বলতে কি গেছিলাম আমরা বড় বাজার যেরকম তোমরা দেখছো আগে ভিডিওতে তো চারিদিকে ঘুরে কোথাও কিছু না পেয়ে যখন আমরা খাদি গ্রামোদ্যোগ ভবনে গেলাম তখন আলটিমেটলি পেলাম সব যে জিনিসটা মানে কিনবো ভাবছিলাম ওটা আমি খাদি গ্রামোদ্যোগ ভবনের যে ব্রেডলুম বলে যে ওরা
ইনস্টাগ্রাম আর ফেসবুকে রয়েছে, তো ওখানে দেখেছিলাম। তো তাও আমি ভ্যারাইটির জন্য বড় বাজারই প্রথম ট্রাই করেছি, বাট বড় বাজারে ওরকম কিছু পাইনি। তো তারপর যেগুলো মানে রিনাউন্ড শপস যেমন আদিমোহিনী মোহন বা এই ধরনের জায়গাগুলো গেলাম, সেখানেও পেলাম না। তো আলটিমেটলি খাদিতে গিয়েই সমস্ত কিছু পেলাম। তো ওখানে আমি খুবই স্যাটিসফাইড, আমার জন্য প্লাস বাড়ির লোকের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছে, যেটা তোমাদের আমরা পরে ভালো মতন দেখাবো। তো খুবই ভালো, ওনারা খুবই সুন্দর আমাদের দেখিয়েছে, সবকিছু করেছে, খুব হেল্প করেছে বুঝতে। আর একটা ওনারা একদম কাস্টমাইজও করেন, মানে সৌরভের একটা আমার যেরকম দরকার ছিল ঠিক সেই রকম পাচ্ছিলাম না, তো ওরা আমার বানিয়ে দেবেন বলেছে। একটা সেটা আমি কাস্টমাইজেশন করতে দিয়ে এসেছি অলরেডি, যেটা মোটামুটি নেক্সট মান্থে স্টার্টিং এ আমি পেয়ে যাব। তো এটা একটা ভালো দিক, এদিকে মেভেনু শুরু করেছে। ওখানে তো আমরা যেগুলো পছন্দ করে কিনেছি রয়েছে, প্লাস ওখানে ওনারা আমাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছেন, মানে যেটা ওনারা মনে করেছেন এবারের পুজোর ওনাদের মানে ট্রাম্প কার্ড কালেকশন, তো সেগুলো ওনারা শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সাথে। তো আমিও ইন্টারেস্ট দেখিয়েছিলাম যে আমি যদি জিনিসগুলো দেখতে পারি, তো সেই জন্য ওরা সেই ভিডিওটাও আমরা করেছি। যেখানে সেই শুধুমাত্র তাদের কালেকশনের ভিডিওটাই থাকবে। আর ওদের ওই ওই যখন আবার কালেকশন ওরা দেখাচ্ছিল সেখান থেকে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, যেটা আমি কিনেছি। রাত এখন 11টা বেজে গেছে, সো মারা উপরে খাবে আজকে, মিঠি মায়ের কাছেই থাকবে, আজকে দিভাইয়ের কাছে থাকবে। সো ওরা এখন খেতে বসেছে, তো মিঠি যেই আমি জানি না ওরা সবার খাওয়ার সাথে এখন কেন করে, ওকে শুধু দুধ দেওয়া হবে, সবাই ভালো ভালো খাবে। হ্যাঁ, সেই জন্যই বোধ হয় যেই কেউ খেতে বসে উনি ট্যাঁ করে চিৎকার করে, তো সেই জন্য এখানে দিয়ে গেল। এখন নিচে এখন আমাদের সাথে বসে টিভি দেখছে। তো আমরা আজকে এখন ডিসাইড করেছি যে আমরা একেন বাবু দেখবো। তো হইচইতে আমরা দি একেন যে সিনেমাটা সেটা শুরু করেছি দেখতে আজকে। কালকে জয়েশ ভাই জোরদার দেখলাম, তো সোসো লেগেছে, খুব একটা ভালো লাগেনি, বাট খুব একটা খারাপ লাগেনি, কনসেপ্টটা ভালো, বাট স্টোরিটা খুব একটা ভালো ছিল না, গুছানো হয়নি। আরেকটা সাবজেক্ট দিয়ে নি, ওইদিকে সুমেধার আপডেটটা একটু দিয়ে নি। আরেকটা সার্জারি যেটা কলকাতা ছিল সেটা তো ঠিকঠাকই গেছে, বাট সুমেধার সার্জারিটা ডাক্তাররা বললো যে স্টেবল আছে, বাট যে কারণে ওর অপারেশনটা হয়েছিল সেটাতে কোনো ইম্প্রুভমেন্ট আসছে না এখনো, সেটা বলেছে, বাট বলেছে না 72 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা সেই জন্যই ওয়েট করছি কোনো ভালো নিউজের জন্য, অ্যান্ড উই আর হোপফুল যে ভালো নিউজই হবে। এখন বাজে রাত 1টা, তো আজকে এখন মেয়ে ঘুমালো কালকে থেকে 1 ঘন্টা আগে, তো হোপফুলি এটা প্রপার ঘুমায়, যেমন 4-5 ঘন্টা ঘুমায় তাহলে তো আমাদের একদম কোনো অসুবিধাই নেই, তাহলে আমরাও শান্ত শান্ত হবে। এখন আমরা সিনেমাটা কমপ্লিট করব, পরে আমরা শুরু করেছিলাম মোটামুটি একেন বাবুটা দি একেনটা, তো সেটা 50% মতন হয়েছে, 1 ঘন্টা মতন হয়েছে, 1 ঘন্টা মতো বাকি আছে। আমরা মোটামুটি ওটাকে শেষ করে দিয়ে শুয়ে পড়বো কালকে রোববার যতদিন সকালবেলা। ওই যে আমাদের স্ট্রেস বাস্টার, ওই স্ট্রেস বাস্টার আছে আমাদের ঘুমানোর জন্য, অলরেডি রেডি ঘুমানোর জন্য। তো আমরাও মুভিটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, শুয়ে শুয়েই দেখবো মুভিটা ক্যান্ডির সাথে। তো আজকের জন্য ভিডিও এটুকুই ছিল, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টসে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাথে শেয়ার করো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নাও, আর বেল আইকনটা টিপে দেবো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, বাই।